নমস্কার বন্ধুরা, দেখি শুনি ও শিখি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে তা জেনে নেব। বন্ধুরা, বেশি বকবক করব না, সরাসরি সদৃশকোণী ত্রিভুজের সংজ্ঞাতে চলে যাই। দেখে নাও, দুটি ত্রিভুজ যাদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান কিন্তু ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম নয়, এমন দুটি ত্রিভুজের একটিকে অপরটির সদৃশকোণী ত্রিভুজ বলে। এখন চিত্র দেখে বিস্তারিত বুঝে নাও। ছবিতে তোমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, প্রথমটি ত্রিভুজ ABC ও দ্বিতীয়টি ত্রিভুজ PQR। খেয়াল করো, ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলি অর্থাৎ ত্রিভুজ ABC এর কোণ BAC ও ত্রিভুজ PQR এর কোণ QPR চোখের আন্দাজে একই রকম দেখাচ্ছে। বন্ধুরা, এরা একই রকম দেখতে, তার কারণ এদের মান পরস্পর সমান। কোণ BAC ও কোণ QPR এর মান একই, দুটি কোণ একই মানের। চাঁদা দিয়ে যদি মাপা হয় তাহলে দেখব দুটি কোণের মান একই। ধরা যাক কোণ BAC এর মান 90 ডিগ্রি, অতএব কোণ QPR এর মানও 90 ডিগ্রি হবে। আবার ধরা যাক ত্রিভুজ ABC এর কোণ ABC ও ত্রিভুজ PQR এর কোণ PQR দুটির মানও সমান, এবং ত্রিভুজ ABC এর কোণ ACB ও ত্রিভুজ PQR এর কোণ PRQ কোণ দুটিও পরস্পর সমান। তাহলে সামগ্রিকভাবে আমরা কি দেখলাম? দেখলাম ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR এর অনুরূপ কোণগুলির মান পরস্পর সমান, কিন্তু ত্রিভুজ দুটিকে একে অপরের উপরে রাখলে পরস্পর মিলে যাবে না, অর্থাৎ এরা সর্বসম নয়, এদের ক্ষেত্রফল একই নয়। অতএব আমরা চোখ বন্ধ করে বলতে পারি ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR একে অপরের সদৃশকোণী ত্রিভুজ। এই রকম আরও কয়েকজোড়া সদৃশকোণী ত্রিভুজের চিত্র তোমরা দেখে নাও। এখানে ত্রিভুজ DEF ও ত্রিভুজ MNO পরস্পরের সদৃশকোণী ত্রিভুজ। পরের ছবিতে দেখো ত্রিভুজ GHI ও ত্রিভুজ RST দুটি সমবাহু ত্রিভুজ, এরা কিন্তু দুটি সদৃশকোণী ত্রিভুজও বটে। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে খেয়াল রাখার বিষয় হল সদৃশকোণী ত্রিভুজ দুটি একে অপরের সর্বসম হয় না, তাদের ক্ষেত্রফল সমান হয় না। মোট কথা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে এত জোড়া ছবি দেখে বুঝতেই পেরেছ সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর অসমান হয়। তাহলে বন্ধুরা, আশা করি সমস্ত ভিডিওটা মন দিয়ে দেখেছো। এখন সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি কি, এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তোমরা তা খাতায় একে একে লিপিবদ্ধ করো, তাহলেই বুঝতে পারবে দুটি ত্রিভুজকে কখন সদৃশকোণী ত্রিভুজ বলা যাবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো ও কমেন্ট করতে ভুলো না। আর এই রকম আরও অনেক গণিত সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ও আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।